যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমাদের ইন্ডিয়ান সার্ভারের গেমের মধ্যে কিন্তু একটা এমন ধরনের একটা ইন্টারফেস চলে এসছে যেখানে কিন্তু ফোর্থ ইউনিভার্সিটি লেখা আছে চার দিয়ে এখানে কিন্তু তারিখ একটা কাউন্ট ডাউন হচ্ছে তো এইটার মানে কী এবং এই টোকেন আপনারা কী কাজে ইউজ করতে পারবেন এই টিকিটের কাজ কী এবং এই টিকিট দিয়ে আপনারা কী কী জিনিস নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু বলে দেবো ভিডিওর মধ্যে তো এই ভিডিও একটু স্কিপ না করে পুরো ভিডিও লাস্ট অবধি দেখবেন আর আপনাদেরকে বলবো যেখানে দেখতে পাচ্ছেন এফ এফ ইন্ডিয়ান সিরিজ চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু স্টার্ট হতে চলেছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনারা রিডিম কোড পাবেন তো ভাই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে নোটিফিকেশান বিলটাকে অবশ্যই করে অলে করে রাখবেন তাহলে কী হবে আমাদের ভিডিও আপনার থেকে মিস হবে না যখনই আমি আপনাদের জন্য রিডিম কোড আনবো আপনারা কিন্তু সবার ফার্স্ট রিডিম কোড নিয়ে নিতে পারবেন তো ভাই অবশ্যই করে এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো ভাই ফার্স্ট অফ অল আমি বলবো আপনাকে যে ফোর্থ অ্যানিভার্সিটি ইভেন্টের টোকেনের কাজ কি তার আগে আপনাকে বলতে বলতে চাই যেখানে দেখতে পাচ্ছেন এফএফসি মোড যেখানে কিন্তু আপনার রেজিস্টার রেজিস্ট্রেশন এখানে ম্যাচ ডে তেইশে আগস্ট থেকে ম্যাচ ডে শুরু হবে এবং রেজিস্ট্রেশন শুরু হয়েছে ষোলোই আগস্ট থেকে চলবে কিন্তু তেইশে আগস্ট অবধি এবারে আপনাদের বলবো যেখান থেকে আপনারা রেজিস্টার করবেন কিভাবে এখানে সিম্পল আছে কিন্তু এখানে কিন্তু আপনার অবশ্য করে আগে এখানে ষোলো থেকে ছাব্বিশ তারিখ ষোলো থেকে কুড়ি তারিখ অবধি কিন্তু চলবে এবং কিন্তু এখানে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে আর আপনাকে বলবো যে নতুন একটি টপ আপ ইভেন্ট চলে এসছে যেখান থেকে কিন্তু আপনার একটি খাতানার স্ক্রিন এবং একটি গিটারের মতো ব্যাকপ্যাক নিতে পারবেন বা গিটারের মতো ব্যাকপ্যাকটা নিতে গেলে পাঁচশোটা ডায়মন্ড টপ আপ করতে হবে তবে একটা ডায়মন্ড আপনার খরচ হবে না টপ আপ করা ডায়মন্ড আপনার আইডিতেই রয়ে যাবে তো ভাই আপনারা চাইলে করতে পারেন না না চাইলে না করতে পারেন আমি দিন সাজেস্ট করি না যে গেমের পিছনে পিছনে আপনারা টাকা নষ্ট করুন এবারে আপনাদেরকে বলবো যে এই ফোর্থ অ্যানিভার্সিটি ইভেন্টের যে টোকেনটা দেখাচ্ছে এই যে টোকেনটা এই টোকেনের কাজ কি ভাই এই টোকেনের কাজ এখনও পর্যন্ত জানা যায়নি তবে ২৬ ছাব্বিশ ঘন্টা পরে কিন্তু মাত্র ছাব্বিশ ঘন্টা পরে গিয়ে আপনারা জানতে পারবেন যে টোকেনের কাজকে কারণ ভাই ছাব্বিশ ঘন্টা পরে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারের মধ্যে এই চারেই যে অ্যানিভার্সিটি ইভেন্টটা এটা কিন্তু স্টার্ট হবে এবং ইভেন্ট স্টার্ট হয়ে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই টিকিটের কাজকে তো ভাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করার পরে পার্সেন্ট নোটিফিকেশান বেলটি কলে করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে